বাইতুল মুকাররম এলাকায় এই মুহূর্তে পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জুমার নামাজের পরপরই বাইতুল মুকাররম উত্তর গেট থেকে বেশ কয়েকটি ইসলামী দল তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হওয়ার কথা রয়েছে এবং সেজন্য পুলিশের যে সতর্ক অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই বেশ কয়েকটি দল, বিএনপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামী দল তারা বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। তফসিল বাতিলের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করছে এবং টানা বিএনপি গত 15 নভেম্বরের পর থেকে বিএনপি জামাত তারা অবরোধ এবং হরতালের মতো কর্মসূচি তারা দিয়ে আসছে। আবারও সপ্তম দফায় আবারও আগামী রবিবার থেকে বিএনপি জামাতের তাদের অবরোধ কর্মসূচি রয়েছে। দর্শক, এই বাইতুল মুকাররমে এই মুহূর্তে জুমার নামাজ হচ্ছে। জুমার নামাজের পরপরই বেশ কয়েকটি ইসলামী দল তাদের বিভিন্ন কর্মসূচি তারা তফসিল বাতিলের দাবিতে এবং যে ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতেও তারা প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা এখান থেকে মিছিল তারা বের করে। দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছেন যে মিছিল এবং পুলিশের যে এই সতর্ক অবস্থানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত পুলিশের এই সতর্ক অবস্থান। দর্শক, আপনারা জানেন গত 28 অক্টোবরের বিএনপির যেই মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশ তাদের পুলিশের সাথে সংঘর্ষ হয়। তারপর তারা 29 অক্টোবর তারা তাদের হরতাল কর্মসূচি তারা দিয়েছিল। এরপর থেকে একের পর এক তাদের বিভিন্ন কর্মসূচি তারা দিয়ে আসছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে। তারপর তাদের এই কর্মসূচির মধ্যেই তাদের বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এই মুহূর্তে জেলে রয়েছে। তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা জেলে রয়েছে। আর দর্শক, এই জুমার নামাজের পর বেশ কয়েকটি যে ইসলামী দলগুলো রয়েছে, খেলাফত মসজিদ সহ বেশ কয়েকটি ইসলামী দল তাদের কর্মসূচি রয়েছে। তাদের কর্মসূচি ঘিরে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর দর্শক, আপনারা জানেন যে ফিলিস্তিন ইসরায়েল একটি ইস্যু রয়েছে, সেই ইস্যুতেও যে ইসলামী দলগুলো রয়েছে তারা প্রতি শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মুকাররম সহ রাজধানীর বেশ কিছু মসজিদ থেকে তারা একটি মিছিল তারা বের করে। আজকেও তাদের বেশ কয়েকটি ইসলামী দলে তাদের একটি মিছিল বের করার কথা রয়েছে। তাছাড়া হেফাজত খেলাফত মজলিসের নেতাকর্মীদের মুক্তির দাবিতেও তাদের একটি মিছিল বের করার কথা রয়েছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তফসিল গত 15 নভেম্বর নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করে, সেই তফসিল ঘোষণার পরপরই তফসিল বাতিলের দাবিতে বিএনপি জামাত সহ আরও বেশ কয়েকটি দল তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো তারা দিয়ে আসছে। তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তারা হরতাল অবরোধ দিচ্ছে। তারা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল বাতিল করার জন্য তারা এই কর্মসূচিগুলো দিয়ে আসছে। তাছাড়াও আপনারা জানেন যে বিএনপি বেশ কিছুদিন যাবৎ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ তারা বিভিন্ন দাবি নিয়ে তারা কর্মসূচি তারা দিয়ে আসছে। গত 28 অক্টোবর তাদের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং সেই সংঘর্ষে তাদের যে মহাসমাবেশ শেষ না হয়ে তারা সমাবেশটি থেকে তারা একটি পরদিন তারা হরতাল কর্মসূচি ঘোষণা করে প্রথমবারের মতো, এবং সেই হরতালের পরপর আবার অবরোধ কর্মসূচি এবং একের পর এক তারা আবারও সপ্তম দফায় তারা তাদের যে অবরোধ কর্মসূচি তারা ঘোষণা করেছে। দর্শক, আপনারা জানেন যে আবারও আগামী রবিবার থেকে তাদের যে 48 ঘন্টার যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কিন্তু কর্মসূচি তারা দেখেছে। তাছাড়াও বিএনপির সাথে যে সমমনা দলগুলো তারাও কিন্তু সেই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে। দর্শক, জুমার নামাজের পরপরই এই বাইতুল মুকাররম থেকে বেশ কয়েকটি দল, ইসলামিক দলগুলো তাদের যে মিছিল সারা সেই মিছিলটি তারা বের করবে এবং সেই জন্য পুলিশের এই সতর্ক অবস্থান রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই পুলিশের এই সতর্ক অবস্থান। দর্শক, আপনাদের সাথে আবার যুক্ত হব, সে পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।